বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার। তিনি বলেন, জিএসপি ইস্যুতে গত এক বছরে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কর্ম পরিবেশ এবং নিরাপত্তার যথেষ্ট অগ্রগতি হয়েছে। দুপুরে গাজীপুরের ছয়দানা এলাকায় একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমেরিকায় নির্বাচনোত্তর বিক্ষোভ ও সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী গণতন্ত্র নিয়ে গর্ববোধ করেন তিনি।